কংগ্রেস পরিচালিত ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ রীতিমত সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ আনল স্থানীয় বিজেপি নেতৃত্বরা। প্রকাশ্যে দুর্নীতির এর বিরুদ্ধে প্রশাসন যদি অবিলম্বে কোনো ধরনের ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস দলের অধীনে রয়েছে। 11 আসন বিশিষ্ট ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতে 7 জন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের এবং 4 জন পঞ্চায়েত সদস্য বিজেপি দলের রয়েছে। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে কিংবা অন্যান্য ক্ষেত্রে বিজেপি দলের পঞ্চায়েত সদস্যদের ব্রত রেখেছে। অপরদিকে কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্যরা লাগামহীন দুর্নীতি করছে। বৃহস্পতিবার ধলিয়ারকান্দি গ্রামের বিজেপি দলের অফিসে সাংবাদিক সম্মেলন করে স্থানীয় বিজেপি দলের নেতারা এই অভিযোগ জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা আব্দুল বাচির, সাহিন আলী, আকবর আলী, পিন্টু মালাকার সহ আরো অনেকে। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা আব্দুল বাচির বলেন, সারা রাজ্যের সাথে ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতেও গরিব বংশের মানুষদের বিনামূল্যে সরকারি ঘর দেওয়ার কথা থাকলেও ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতে টাকার বিনিময়ে ঘর প্রদান করা হচ্ছে। ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব এবং স্থানীয় কংগ্রেস দলের প্রভাবশালী নেতারা সরাসরি গরিব বংশের মানুষের থেকে টাকার বিনিময়ে সরকারি ঘর বণ্টন করছে। যারা টাকা দিতে পারছেন না কিংবা টাকা দিতে অসমর্থ তাদের ঘর দেওয়া হচ্ছে না বলে আব্দুল বাছিদ জানান। উনি আরো গুরুতর অভিযোগ করেন যে পঞ্চায়েতে রেগার কাজেও লাগামহীন দুর্নীতি হচ্ছে। পঞ্চায়েতে রেগার কাজ না করে রেগার টাকা হাফিজ করে দেওয়া হচ্ছে বলে জানান। পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতির বিষয়ে গৌরনগর ব্লকের বিডিওর নিকট বিজেপি দলের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হলেও কোনো ধরনের কার্যকরী ভূমিকা না নেওয়ার ফলে লিখিতভাবে জানানো হবে বলেও জানান বিজেপি নেতা আব্দুল বাছির। রাজ্য সরকার যে রাজ্যের এক্সআর সির যে গোয়ারগুলো বণ্টন করতেছে তার জন্য নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে গোয়ারগুলো দেওয়ার জন্য সমস্ত পঞ্চায়েত সচিবদেরকে নির্দেশ দিয়েছেন। এই জায়গাতে দেখা যাইতেছে যে মানুষের গোয়ার নাম থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন নমুনার মানুষকে বয়ে ভীতি দেখানো হচ্ছে যে তোমার নাম কেটে দেওয়া হবে, এই করা হবে, সেই করা হবে, তুমি এখান থেকে আমাদেরকে 10,000 টাকা দিতে লাগবে। বিভিন্ন নমুনায় এভাবে মানুষ আমাদেরকে বলতেছে যে এভাবে প্রেশার দিচ্ছে। এর পাশাপাশি দেখা যায় যে গ্রামে যে সারা রাজ্যে যেভাবে রেগার কাজ সঠিকভাবে হচ্ছে এইভাবে হচ্ছে না। আমাদের পঞ্চায়েতে দেখা যায় রেগার কাজ হচ্ছে না, কিছুদিন পরে দেখা যায় এখানে ডিমান্ড হয়ে গেছে রেগার পেমেন্ট হচ্ছে। এই সমস্ত দুর্নীতির জন্য আমরা বারবার পঞ্চায়েত সচিবের কাছে গেলে কিন্তু পঞ্চায়েত সচিব আমাদেরকে সঠিক কোনো উত্তর দিচ্ছেন না। সঠিক উত্তর না দেওয়ার কারণে আজকে আমরা বাধ্য হয়ে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হচ্ছে। কারণ হলো এই সমস্ত দুর্নীতির কারণে আমাদের যে পঞ্চায়েতে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে। সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিজেপি নেতা সাহিন আলী বলেন, সম্প্রতি ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে এবং 2 নম্বর ওয়ার্ডে 2টি মাটির রাস্তা নির্মাণের জন্য প্লেসেটিং এর কাজ শুরু হয়েছে, কিন্তু কাজের শুরু থেকেই পঞ্চায়েত সচিব এবং কংগ্রেস দলের নেতারা দুর্নীতি করছেন। এ ব্যাপারে পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি দলের পঞ্চায়েত সদস্যরা গৌরনগর ব্লকের বিডিও নিকট লিখিতভাবে অভিযোগ করা হলেও বিডিও কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেয়নি বলে বিজেপি নেতা সাহিন আলী জানান। উনি আরো গুরুতর অভিযোগ করেন যে পঞ্চায়েতের তরফে এই প্লেসেটিং এর কাজ করা হলেও বাস্তবে কে এই কাজ করাচ্ছেন তা ওনারা বুঝতে না পেরে পঞ্চায়েত সচিবের কাছ থেকে জানতে চাইলেও পঞ্চায়েত সচিব ওনাদের কোনো উত্তর দেয়নি। দেখলাম এই যে প্লেসেটিং এর যে কাজগুলোতে হইতাছে এই কাজে অনেক 2 নম্বরই হইতাছে, তাই আমরা এটা লিখিতভাবে আমরা বিদ্যাসাগর কাছে একটা কমপ্লেন জানিয়েছি এবং কমপ্লেন এর যে রিসিভ কপি এটা আমরা সঙ্গে নিয়ে আসছি। এটা এখন আপাতত 2টা কাজ হইতাছে ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতে, 1 নম্বর ওয়ার্ডে এবং 2 নম্বর ওয়ার্ডে। দুর্নীতিটা কিভাবে হইতাছে, দুর্নীতিটা কিভাবে হইতাছে এখানে আমি কিছু বুঝিয়ে কুটেস আছে আপনারা এখানে দিয়া দিন, এটা আপনারা দেখতে পারবা। কিন্তু যে প্লাসিটিং যে আড়াটা যে করতেছে রাস্তা থেকে কোনো জায়গায় দেখা যাইতেছে 5 ফুট নিচে বাসের যে আড়াটা বাসটা যে গাড়ছে 5 ফুট নিচে, কোনো জায়গায় 5 ফুট, কোনো জায়গায় 3 ফুট, কোনো জায়গায় 2 ফুট উপরের যে মাটিটা, এই মাটিটা এই আড়ায় দরিয়া রাখার মতো কোনো ধরনের কোনো ব্যবস্থা আমরা এখানে দেখিয়াম। সমস্ত আড়ার যে মাটিগুলো আছে এই মাটিগুলো এবং বিলো বৃষ্টি দিলে বাইয়া পড়বে, অনেক জায়গাতে আছে আড়া ভাঙ্গি এখন পর্যন্ত। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা আকবর আলী বলেন, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সম্প্রতি পঞ্চায়েত এলাকায় প্রকৃত গরিব বংশের মানুষদের বঞ্চিত করে কংগ্রেস দলের সমর্থকদের সরকারি কাজ করানো হয়েছে। এ ব্যাপারে পঞ্চায়েত সচিবকে জিজ্ঞাসা করা হলে পঞ্চায়েত সচিব কোনো কিছু জানায়নি এবং কতজন মানুষ কাজ করেছে সে ব্যাপারেও কিছু জানায়নি বলে জানান। এক্ষেত্রে পঞ্চায়েত সচিব এবং কংগ্রেস দলের নেতারা প্রচুর টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিন্তু আমাদের
কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দলিয়ার কান্দি, কিন্তু আমরা অতি দুর্বল অংশের মানুষ, একটা অংশের মানুষ বেশি, কিন্তু আমরা সেটা থেকে আমরা বঞ্চিত। আজকে আমরা কিছুদিন আগে পূজার কাজ এসেছে, কিন্তু আমরা পঞ্চায়েত সেক্রেটারির কাছে আমরা যে কথাবার্তা বলে উনি আমাদেরকে সঠিক তথ্য দিতেছে না, এবং কত মিনিটিজ হয়েছে তাও উনি বলতেছেন না, এবং কে বা কারা কাজ করেছে তাও আমরা জানি না। সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট বিজেপি নেতারা জানান, পঞ্চায়েত সচিবকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে দুর্নীতি করছে কংগ্রেস, আর এর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে যদি কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বিজেপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।